সকালে উঠি আমি মনে মনে ভুলি শুধু সকালে কেন তুমি তো সারা দিনই কিছু না কিছু বলছো যত সব ভন্ডামি কাজ নেই কম নেই হাত পা ছুড়ে শুরু করে দিল সারা দিন আমি জানো ভালো হয়ে চলি এই যে কথাটা বলছো সেটা খেয়াল থাকবে তো সকাল থেকে শুধু প্রশ্ন আর প্রশ্ন দেখছো তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি আমাকে করতে দাও আর এসো নিজেও করো দেখবে শরীরটা কেমন হালকা হালকা লাগছে তাই তো এখন তো আমার ওই নাচন কোদন করারই সময় তাই না ঘরে তো কুটোটা কেটে দুটো করো না তুমি কি বুঝবে শুনি বুঝো কাণ্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কে বলছে নাচন কোদন তা নয় তো কি সংসারের কাজকর্ম শিখে তুলে দিয়ে আমি এখন ওনার মতন হাত পা ছুটতে শুরু করি বলি ঘরের কাজকর্ম গুলো ভূতে এসে করে দিয়ে যাবে নাকি সকাল বেলা একটু শরীর চর্চা করব তাতেও বাধা এই যে বলি এখনো এখানে দাঁড়িয়ে লাখালাখি করবে এতটুকু শান্তি নেই একটু নাড়িয়ে একটু কাজে কামে লাগবে না লাগলে উপায় আছে পড়েছি গিন্নির হাতে খোঁটা খাই দিন রাতে এক্সারসাইজ আমার মাথায় থাক আগে গিন্নিকে সামলাই তারপর শরীর বাঁচাই কথা যেন ফুল ছুরি ছুটছে একেবারে এরকম যদি একটু কাজে কামে করে দেখাতে তাহলে তো সংসারের একটু সুশার হতো তাই না ফুলঝুরি এখন তোমার দাবড়ি খেয়ে তুবড়ি হয়ে গেছে বলো কোথায় ফাটাতে হবে না মানে কি কাজ করতে হবে সেটাও কি আমাকেই বলে দিতে হবে বলি নিজের কি চোখ নেই তো সবই যদি আমি বলে দেব তাহলে তোমায় বলবো কেন নিজেই তো করে নিতে পারি তাই না বুঝো কাণ্ড না বললে বুঝবো কি করে উফ কি জ্বালাতন রে বাবা এমন একটা কিছু করতে হবে যাতে শরীর চর্চাও হবে আবার বাড়ির কাজ হবে না বাবা গিন্নিকে চটিয়ে লাভ নেই আফটারঅল হোম মিনিস্টার বলে কথা হাতে না রাখলে যে পাতে কিছু পড়বে না আরে ওই তো কাজ পেয়ে গেছি নিচু হয়ে বাসনগুলোকে ধরবো আর উঁচু হয়ে ওগুলোকে তাকে তুলে রাখবো ডাউন আপ আপ ডাউন বাবা আমিও কে3 বিদ্যের সঙ্গে বুদ্ধি ফ্রি আমাকে শরীর চর্চা করা থেকে কেউ আটকাতে পারবে না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আরে বাবা তুমি আবার এখানে কি করছো আরে আরে দিল একবার ছি 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 দিলে তো আমার সব কাজে জল ঢেলে দিলে তো এই মরেছে আবার আমি কি করলাম আমি তো ফলের আশা করে কর্ম করছি বলে তোমার কবে আক্কেল হবে শুনি ওই মাজা বাসনগুলোর সঙ্গে এটো বাসনটাও তুলে রেখে দিলে কাজের বেলায় না না আর অকাজের বেলায় দেখে যা এই কাজে এমন ফোর্স এসে গেছিল যে কোর্সের বাইরে কাজ করে ফেলেছি এবারে মতো ম্যানেজ করে নাও গিন্নি শুধু এবার কেন আমি তো বরাবরই ম্যানেজ করেই চালাচ্ছি সংসার তো নয় যেন সার্কাস আর তুমি হলে মূর্তিমান জোকা জোকার নয় গিন্নি বলো বেকার হ্যাঁ তার মানে মানে আবার কি আমি যতই চেষ্টা করি তোমাকে খুশি করার সব চেষ্টাই বেকার বেশ 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 তাহলে যাও এবার গিয়ে নিজের চরকায় তেল দাও আমাকে আবার সব ধুয়ে ধুয়ে রাখতে হবে আর আমার খাবার না মানে রান্না না হলে কি খেয়ে অফিস যাব হাওয়া হাওয়া খাও হাওয়া এখন আমার ওয়ান এন্ড অনলি কাজ বাসন ধোয়া ব্যাস হয়ে গেল পেটে কিল মেরে অফিসে চলো কে3 আজকে নো মিল নো টিফিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাকে আজ একেবারে সাইন্স করে দিলো